মঙ্গলবার রাতের আধারে একদল দুষ্কৃতী অশ্বিনী মার্কেট এলাকায় লোকসঙ্গীত শিল্পী তথা বাউল কন্যাকে প্রকাশ্যে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেতে সেই অসহায় বাউল কন্যা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় বাউল কন্যা নির্যাতনের ছবি ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়া থেকে ধীরে ধীরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ছবি ভাইরাল হয়েছে। শুরু হয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ। বুধবার আমতলী থানায় নির্যাতিতা অভিযুক্তদের নাম দিয়ে মামলা দায়ের করেন। পুলিশ অশ্বিনী মার্কেটের সঞ্জিত বর্মন উর্ফে কানু সহ দুজনকে গ্রেপ্তার করেছে। এদিকে বুধবার সন্ধ্যায় সাংবাদিক, আইনজীবী ও শিল্পীদের নিয়ে গঠিত যৌথ ফোরামের প্রতিনিধিরা পুলিশের সদর দপ্তরে পশ্চিম জেলার পুলিশের সাথে ডেপুটেশনে মিলিত হন। প্রতিনিধিরা এই নেককারজনক ঘটনায় যুক্ত সকলকে অতি বিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে সাংবাদিক প্রণব সরকার কি বলেছেন শুনে নেব। আমাদের সেটা হলো রাজ্যের একজন শিল্পী, শিল্পীর উপর কালকে রাতে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, প্রকাশ্যে করা হয়েছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এটা খুবই নিন্দনীয় এবং আমরা ধিক্কার জানাই। এইভাবে একজন শিল্পীকে এভাবে নির্যাতন করা সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো আমরা এই বিষয়টা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়েছি এবং আজকে আমরা জেলার এসপির সাথে দেখা করব এবং আসামি যাতে দ্রুত অ্যারেস্ট করা হয় এবং দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়া হয় সেই দাবি আজকে আমরা জানাবো। এবং আমরা আশা করব যে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না, কারণ আমরা দেখেছি অতীতে এরকম অনেক ঘটনা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে না হয়, যে যেভাবে যদি কেউ যদি কোনো আইন অমান্য করে বা কেউ যদি কোনো দোষ করে থাকে তাহলে আইন আছে, আইনেই বিচার হবে। কিন্তু আইনিভাবে নিজের হাতে তুলে নিয়ে গিয়ে এভাবে প্রকাশ্যে নির্যাতন করা সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা আমরাও মেনে নেব না, যারা সমাজে শিল্পী সাহিত্যিক এখানে আছেন, শিল্পীরা আছেন, আইনজীবী আছেন, সাংবাদিক আছেন, সবাই আছেন, আমরা এটা কোনোভাবে মেনে নেব না যে এই ধরনের ঘটনা যাতে আর না হয় সেটা আমরা কোনোভাবে বরদাস্ত করব। একটু লোকসঙ্গীত শিল্পীকে নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে সাংবাদিক সেবক ভট্টাচার্য কি বলেছেন শুনে নেব। আমরা শিল্পী নিগ্রহের প্রতিবাদে সাংবাদিকদের যে ফোরাম গঠিত হয়েছে সেই ফোরাম, সংস্কৃতি সংসদ এবং বাংলা সংস্কৃতি বলয় যৌথভাবে প্রতিনিধি দল এখানে এসেছি, এসপির কাছে সুবিচার পাওয়ার দাবি নিয়ে এসেছি। এই ঘটনা বর্তমান সমাজে কী ধরনের বার্তা নিতে পারে? অবশ্যই সমস্ত স্তরে নিন্দা হওয়া উচিত। ইতিমধ্যে আমরা শুনেছি একজন গ্রেপ্তার হয়েছে এবং এটা বিচারটা ঠিক করে যাতে হয়, তদন্তটা যাতে ঠিক করে হয় এই বিষয়ে আমরা দাবি রাখব। এবং আমরা আক্ষেপের সাথে জানাচ্ছি যে একজন মহিলা শিল্পী, শিল্পী হোক সাধারণ মহিলা হোক, নিগৃহীত হয়েছেন কিন্তু কেউ কেউ তার পক্ষে, মানে যারা আক্রান্ত আক্রমণকারী তাদের পক্ষে সওয়াল করছেন, এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। আমরা আক্রান্ত মহিলার পাশে আছি, এই বার্তাটা আমরা সবার কাছে দিয়ে দিই। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে গিয়ে সঙ্গীত শিল্পী তথা আইনজীবী পুষ্পিতা চক্রবর্তী কি বলেছেন শুনে নেব। একজন শিল্পী হিসেবে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। আর যেভাবে দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে এটা নারী নির্যাতনের যে ছবি ওরা প্রকাশ করেছে সেটার মানে নিন্দা করার কোনো ভাষা আমার নেই, কারণ ও যাই করে থাকুক সেটার জন্য প্রশাসন রয়েছে, আইন রয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা কারোর নেই। আর বিশেষ করে আমি দেখেছি যে ওর হাত দুটোকে পিছনে ধরে তারপরে ওকে নির্যাতন করা হয়েছে, ওর গায়ে টাচ করার কোনো অধিকার ওদেরকে মানে কে দিল? আর এখানে আমি বলবো যে কথা যে যাদের যারা ওদের এই ঘটনাটাকে সোশ্যাল মিডিয়ায় নেওয়ার জন্য প্রভোকেট করেছে, যারা আশেপাশে ভিডিও করেছে, ওরা আইটি একটা সমানভাবে অপরাধী। এবং এই যে নারী নির্যাতনের যে ঘটনা সেটা শুধু শিল্পী বলে আমি বলবো না, একজন নারী নির্যাতন যেভাবে নির্যাতিত হলেন সেটার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি আমরা। এটার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অন্তত অন্যরা কোনো মিডিয়াতে এই ধরনের ঘটনা প্রকাশে নিয়ে আসার আগেই যেন দুবার চিন্তা করে যে এই ঘটনাটা আমাদের করা উচিত কিনা। ও কারো মা হবে, কারো বোন, কিন্তু এই ধরনের নারীদের যথেষ্ট সমান রক্ষা করার দায়িত্ব আমাদের সমাজে সবার রয়েছে এবং এটার তীব্র প্রতিবাদ জানাই।
সাংবাদিক ও শিল্পী ও আইনজীবীদের ফোরাম এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন, ত্রিপুরায় যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।